ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইঞ্জিরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইঞ্জিরিয়াস টু হেলথ। রাজি হয়েছে অনির্বাণ? শুনেছি বুড়ো নাকি বাইরের লোকের সঙ্গে দেখাই করেন। মালাঙ্গাকে দিয়ে অনেক কাঠখড় পড়াতে হয়েছে। ইনফ্যাক্ট ওই বৃদ্ধই এই গ্রামের প্রধান বা মুখিয়া বলতে পারো। মালাঙ্গার কাছ থেকে ওনার সম্পর্কে বেশ কিছু কথা শুনেছি। পাওয়ারফুল ক্যারেক্টার, বয়স 70-এর কাছাকাছি, অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই নো এই গ্রামেতে যা হয় আর কি, অসুখ, মহামারী, ভূতের উপদ্রব, এনি ড্যাম থিং, সবাই এর কাছে ছুটে যায়। ন্যাচারালি গোরাঙ্গের কাছে সুপারম্যান। আর হ্যাঁ, ইন্টারেস্টিং হচ্ছে ওর শ্যাকের পাশে প্রাচীন গাছটা, ওখানে ওই বিগ্রহটা কি কেন রাখা আছে আমি জানি না, মানে ওটা নিশ্চয়ই কিছু হিস্ট্রি আছে ওটা। এই বিগ্রহটা কিন্তু একটা ব্যাপার আছে, প্রত্যেক বছর পরভয় ধর ওখানে বুড়ো সারাদিন উপোস করে থেকে সন্ধ্যেবেলায় পুজো দেয়, তারপর ট্রাইবেলদের নাচ গান হয়। হ্যাঁ, 22শে অক্টোবর টুঙ্গা ক্যালেন্ডারে ওদের হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, মানে টিবেতে যেমন লোসার ঠিক সেরকম। ইন্টারভিউটা দুর্বোধ্য হবে না তো? আশা করি অসুবিধে হবে না, মালাঙ্গা ইন্টারপ্রেটারের কাজ করবে, ও বাংলা ভালোই বলে। আচ্ছা, তবে লোকাল কালচারকে সম্মান করা খুব ইম্পর্টেন্ট শ্রমিক, মানে এই বৃদ্ধকে বুড়ো বলে সম্বোধনটা অভ্যাস করে ফেলো না, মালাঙ্গার কানে গেলে রিপারকাশনটা হেলদি নাও হতে পারে। এই গ্রামের লোকেরা বৃদ্ধকে বান্দালান বলে চেনে। বান্দালান? বান্দালান মানে অর্থাৎ মহামহিম বা মহামান্য এই আর কি, একটা ওয়ারিয়ার ট্রাইব, একটা যোদ্ধা লড়াইবাজ জাতির জীবনটা কাল্টিভেশন আর গ্রেজিংয়ে কাটছে, দেখলে মনে হয় বাঘে ঘাস খাচ্ছে। নমস্কার। হাই, সুপ্রভাত। সুপ্রভাত। কোনো অসুবিধা তো হয়নি? একদম নয়, এদিকে সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আমি আপনাদের কথা বলেছি বান্দালানকে, উনি আপনাদের অপেক্ষা করছেন, আসুন। ওকে, বান্দালান,
বান্দালান সে দান কানো ইস্তাছে পারা কানছে পান্তে সেটা বসন বসন এম দান বসন এনাসন কিস্তাস বান্দালান আপনাদের বান্দালান কে কিসের প্রয়োজন আপনাদের জাতি সম্পর্কে যদি কিছু বলেন ইসে পাস্তুস ते जामतीन तारान पेरेन से करवास दे चिंसे अपनरा एक टक गल्पो सुनबेन की अवश्य उनो बांदालान सीता इबिन भूता अबन बोंजे सिंबाला सासिंबा इलो बोंजे मोंगा इनो जुले इंदिबान बांदरा मोंगा अनेक कल अगर कथा एक अरण्य एक सिंह छिलो से छिलो बनेर राजा से जंगले राजार शासन समस्त प्राणी शांति थक बाना बोंजे बतूता सांदा मुंगारा अंधे सिंबा बांते इनोते कारा सिंबा उंदे अरण्येर संपद देखे अन्यान्य सिंहराव ऐसे चटलो किंतु सब सिंह भालो छिलो ना या मूसा काबाना बोंचे मुंगा किंबी से सिंबा बोंचे किसा कन्बाना इलो से संकारा बूंगा तार पर शुरू हलो जंगल दखले लड़ाई सिंहराज सब परिवारे चले गलो अन्नेर बने बुला मूसा काबाना बोंचा परा की दिशान मुंगा तेपेन पनरास इनांते संदा इन सरान मा कुरान सा किंतु सही बने सिंह छिलो ना किंतु छिलो अन्न विपद हायना सुकून सियाल आर बुनो कुकुर राजा शक्तिशाली छिलेन किंतु ओरा दले भारी ओरा ओ राजार परिवार के हत्या करलो आर राजा विषण्ण मने चले गेलेन अन्य जायगाय दूरे दूरे कोथाओ चले गेलेन जेखने जेखने तार केउ खोज पेलो ना एई गल्पे आपनार भूमिका की बांदालान उनो किस दस बांदालान मैं से तरान इमजों मैं सरान तरान बातुसी आमी सामान्नो एक पुजारी मतरो सुधु मानुसेर सेबाई अमर धर्म तो आपनी एखाने किसेर पुजो करें ननपेन शिया अपनरा की दिगबेन मैं तंबा कांसे असुन असुन मनुष्या 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 मनुष्या
Paren setos, paren setos. Esta se din dangche. Bantu Im Jongsi. Eta kon devota? Uno ustolanga. Mia mustas Im Jongla. Uno mindan sarankustas batato. Amara morte pojja karena. Etari aradhana kare. Kintu ami jeta bolte chaichi je mia desras Inote batang malanga. Banten taras. Bintan segurang bambala. Bandalaner akhan bisramer samay hache. One balchen apnara ekta gram ghadanin. Kimbalas taras. বান্দালানের এই সিংহের গল্পটা কোন বানান? ওই সিংহের গল্পটার মানে কিছু বুঝতে পারলে? হ্যাঁ, সিম্পলি গল্পের ছলে একটা জাতির পুরনো ইতিহাস বলা। পাথরের উপর লেখা হরফগুলো? আমি কিছুটা কনফিউজ শ্রমিক। ফুল আর পাতার আড়ালে ওটার অনেকটা অংশ দেখা যায়নি। যদি একবার পাথরটা হাতে তুলে দেখতে পেতাম তাহলে পুরো হরফগুলো দেখা যেত। অনির্বাণ, ওই দুঃসাহসটা একদম দেখাতে যেও না। এর এমনি লোক ভালো, কিন্তু একবার রেখে গেলে এদের থেকে বেশি হিংস্র কেউ হয় না। আমি জানি, কিন্তু বান্দালানো যে প্রসঙ্গটা এড়িয়ে গেলেন, ওনাদের জাতির ইতিহাসের সাথে পাথরটার কী সম্পর্ক সেটা জানতে হবে। সেক্ষেত্রে হয়তো একটা রিস্ক নিতে হতে পারে। ইফ ইউ আস্ক মি, আমার মনে হয় এটার জন্য এত রিস্ক নেওয়া কোন মানে আছে? ওই পাথরের ওপর যে হরফগুলো আছে সেগুলোর সঙ্গে হয়তো ওদের সংস্কার জড়িয়ে আছে বা ইতিহাস জড়িয়ে আছে, হয়তো কোনো সাধারণ অর্থ বহন করছে। মেবি এটা ওদের কাছে ইমাজিনারি হ্যাভেন। যাই হোক, আমি পাথরের ক্লোজ আপ তুলে বর্ষাকে পাঠিয়ে দিয়েছি। ওকে বলে দেবো কোনো এক্সপার্টের সাথে ম্যাটারটা ডিসকাস করতে। আমি নিজেও ছবিটা নিয়ে বসবো। এদের ভাষার মধ্যে একটা সুহাইলি টাচ লক্ষ্য করেছো? হ্যাঁ, অনেকটাই বদলে গেছে তাই। হ্যাঁ, তাও এদের ভাষাকে ডকুমেন্ট করাটা ভাইটাল। এই সো কল্ড সিভিলাইজেশন যেভাবে এনক্রোচ করছে, ল্যাঙ্গুয়েজটা কালচারাল সাইলেন্সের জায়গায় পৌঁছে যাচ্ছে। হাউএভার সমেক, এখানকার সাধারণ লোকদের ইন্টারভিউ নেওয়ার প্ল্যানটা চকল করে ফেলে। আমাদের কাল সকালেই মালাঙ্গাকে নিয়ে বেরোতে হবে। ওকে ওকে। Oh.
कांच का पत्थर लेके चला गया और वो लोग हमें मारने आ रहे। तू बोल चो जिसु से गाड़ी निकालो जल्दी, पुलिस स्टेशन भागना पड़ेगा। चल चल चलो, चलिए जल्दी, यहाँ से जाना पड़ेगा जल्दी। हाँ हाँ संदीप, संदीप, संदीप। हाँ अनिरुद्ध को, वेरी सॉरी, अनिरुद्ध ना के घर पे मैं गया था, लेकिन शायद वो भाग गया है। तो आगे जो बाबा चलेगा वो लोग हमें मार डालेंगे, चलो भागो यहाँ से। संदीप और कैमरा को, वेरी सॉरी कैमरा, वो मैं घर पे छोड़ा है दादा। कैदी कैदी कैदी, छोड़ दो छोड़ दो छोड़ दो, दिस इज़ फास्ट। তুমি গরম করবে কেন? তুমি আমাকে ডেকো, আমি বরং অর্কো অর্কো এত রাত পর্যন্ত ভিজে রাজকার্য করে বেড়ালে না, শরীর খারাপের আর দোষটা কি? ও সপ্তর্ষিদের বাড়িতে গেছিল নোটস আনতে, বুঝেছো? শোনো, এত বিশ্বাস নিয়ে থেকো না, যা দিনকাল পড়েছে দেখো তোমার গুণধর পুত্র বন্ধুদের পাল্লায় পড়ে ওই ছাইপাশ গিলে এসেছে কিনা। তুমি আবার শুরু করেছো? তুমি চুপচাপ তোমার খাবারটা খাও তো, তোমার খাবারটা খাও। আমি আমার ছেলেকে তোমার চেয়ে বেশি চিনি, ওকে? ওকে।
সব শুনছি এই একটা ব্যাড কেস। আচ্ছা শোনো না, তোমার সাথে একটা একটা বিষয়ে পরামর্শ করবার ছিল। হ্যাঁ চলো একটু চলো। আরে শুনছি, দাঁড়া না, টেনশন করছিস কেন? আগে খাওয়া দাওয়াটা করি, খেতে হবে তো, শরীরটা রাখতে হবে তো, তবে তো হবে। খেতে খেতে সব শুনবো। এই ডিম পাঠাও, ডিম পাঠাও, ডিম ডিম খাবি, ডিম কুম্ভকর্ণ পাই গিলিব আর মুখ খাদি খাদি মরি দিব, জীবনটাই শেষ হয়ে গেল। জগাদা কুইক কুইক কুইক। মামা কথা আছে। আরে দাঁড়া না, সব ব্যবস্থাটা করি, আজকের ইতিহাসটা একটু চোখ বুলিয়ে নিই, তারপর তো সব কথা শুনছি। আন্তর্জাতিক মঞ্চে বাংলা ছবির স্বীকৃতি, বেশ, ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক, সীমান্তে গোলাবর্ষণ অব্যাহত, দেশের 12টা বেজে গেল, প্রয়াত প্রাক্তন ক্রিকেটার রাসেল লেনে ছুরিকাহত বস্তিবাসী, নিজস্ব সংবাদদাতা, গতকাল রাত 11:30 নাগাদ রাসেল লেনে এক ব্যক্তিকে মৃত অবস্থায় রাস্তার পাশে দেখতে পান এক পথচারী। মৃত ব্যক্তির দেহে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন। দেখি 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 খবরটা দেখি খবরটা দেখি বেশ দেখ। এই তো এই রাসেল লেন নিয়ে তোমার সাথে কথা বলতে এসেছি আমি। শিগগিরি এই খুনির সঙ্গে তোর কিসের সম্পর্ক? আছে, সম্পর্ক আছে মামা। এই খুনের একমাত্র সাক্ষী হলাম আমি। বলিস কি রে, ব্যাড কেস? না নো, নেভার, খবরদার, একদম না। এখনই পুলিশকে খবর দিয়ে শুধু শুধু হ্যাপা বাড়াস না, জানিসই তো পুলিশে ছুঁড়ে 18 গা। আর তাছাড়া তোকে যখন দেখতেই পাইনি, যে যে বাসটা নিতে যাচ্ছিস কেন? কিন্তু ওই পাথরটা বুঝেই তো যাচ্ছি এটাই খুনের কারণ। তুই কিন্তু হাতে আগুন নিয়ে ঘুরছিস অর্ক। তুই এক কাজ কর, আমার একজন পরিচিত ভদ্রলোক আছেন, তিনি এইসব পাথর তারপরে এইসব হরপ টরপগুলো এইসব নিয়ে তোকে একটু আইডিয়া দিতে পারবেন। প্রফেসর হিমাদ্রি শেখর রায়, উনি পুরাতাত্ত্বিক। হ্যাঁ এখানে রেখে দাও। এখন এইসব মিশর নিয়ে কীসব যেন রিসার্চ রিসার্চ করছে, এই সমস্ত ঘাঁটা কেস আমি বুঝি না বুঝলি। কলকাতায় বসে মিশর নিয়ে এত নাড়াঘাটা করার কী আছে? দেখে মলুকে, তুই একদিন আমার সঙ্গে হিমাদ্রি বাবুর বাড়ি চল। একদিন মানে আজই চলো। হ্যাঁ রেডি হয়ে নাও চলো। হ্যাঁ চল। না না, এই ব্রেকফাস্ট কর। এ কি রে, খালি পেটে যাওয়া যায় না। আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ সে গুছিয়ে।
Strange, very strange. Bad kiss, na? অদ্ভুত একটা কোইনসিডেন্স বলতে পারো কুট্টি। এই কয়েকদিন আগেই আমার পরিচিত একটি মেয়ে আমাকে এই পাথরটারই একটা ছবি দিয়ে গিয়েছিল। মেয়েটি ফিল্মে কাজ করে, এডিটর, ফিল্ম এডিটর। তাদের সম্প্রতি নাকি একটা মিস অ্যাপ হয়েছে ওই ইউনিটে। ওদের ডিরেক্টর নাকি ওইখান থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ, খবরটা আমি শুনেছি। ভদ্রলোকের নাম হচ্ছে অনির্বাণ চ্যাটার্জি। উনি ওই গোরাং ভিলেজে গেছিলেন টুঙ্গা ট্রাইবসের ওপর একটা ডকুমেন্টারি বানাতে, সেখানে গিয়েই নাকি উনি। আই ক্যান রিমেম্বার নাও, মনে পড়েছে মেয়েটি ওই রকম কথাই আমাকে বলেছিল। এই পাথরটা নাকি ওই লোকাল ট্রাইবালদের কাছে অত্যন্ত সেক্রেড এবং ওদের আরাধ্য। আচ্ছা, বর্ষা এসেছিল এই পাথরের ওপর হরফগুলোর মানে জানতে, সেই জন্য এই ছবিটাও দিয়ে গিয়েছিল। কিন্তু ছবিটা তো একটু অস্পষ্ট, ফলে আই ওয়াজ এ লিটল কনফিউজ। কিন্তু তারপর এই ছবির পাথরটা কি করে তোমার কাছে এলো? এই অর্ক তুমি কিন্তু একটু সাবধানে থেকো, কেননা পাথরটা যেভাবে তোমার কাছে এসে পৌঁছলো এর মধ্যে আই ক্যান ওয়েল সেন্স র্যাকেট ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তুমি এই পাথরটা নিয়ে যেখানে সেখানে ঘুরো না, তাই না? ব্যাড কেস, আমি তোকে কিন্তু আগেই বলেছিলাম। আচ্ছা স্যার, এই গোরাং ভিলেজের ট্রাইবালদের ইতিহাস সম্বন্ধে যদি একটু বলেন আমাকে, মানে ওই পাথরটার সঙ্গে এদের যে লিঙ্কটা সেটা যদি একটু বলতে পারেন তাহলে। সেটা তো একটা বিশাল ব্যাপার, একটা জাতির ইতিহাস, সে তো সাতকাণ্ড রামায়ণ। তবুও যদি একটু বলেন তাহলে। দেখো, তোমার কৌতূহলের পুরোটা আমি নিবৃত্তি করতে পারবো না। এটার কারণ হচ্ছে যে এই গোরাং ট্রাইবদের সম্পর্কে নানা মুনি নানা মত। যেমন ধরো এই লরেন্স ক্রফট, তার যে স্টাডি, তার থেকে বেরিয়ে আসছে যে এই গোরাংরা ছিল পূর্ব আফ্রিকার একটা ট্রাইব। কিন্তু তার আবার একেবারে বিপরীত দিকে ওয়ারেন, ব্যারি ওয়ারেন, তিনি বলছেন যে এরা অরিজিনালি পশ্চিম আফ্রিকার বেনি কিংবা ওয়াসান্তের উদ্বাস্তু। এখন এদের ইনিশিয়াল মাইগ্রেশনটা কোন দিক থেকে হয়েছিল সে কথা কেউই বলতে পারেনি, নো ওয়ান। আমাদের যেমন মিথোলজি ধরে করা হয় সেরকমভাবে দেখলে মনে হয় যে এদের উৎপত্তিটা হয়েছিল কাম্বা ক্ল্যান থেকে। এটা অবশ্য ওই লরেন্স ক্রফটের মতামত, কিন্তু সে তো প্রামাণ্য ইতিহাস নয়। ওর মতে এই এক সময় খুব প্রভাবশালী একটা বেশ কয়েকজন সামন্ত রাজা বলা যায় প্রায় পূর্ব আফ্রিকার, তারা কোনো কারণে ওখান থেকে পালিয়ে এসে এই গোরাঙে তাদের রাজত্ব কায়েম করে। তারপর এন্টার দ্য ব্রিটিশ। ও, তার মানে টুঙ্গা ট্রাইবসের শুরুটা হয়েছিল ইংরেজ আমল থেকে। তার আগে 3 শতাব্দী ধরে লোকাল গোরাংদের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক হতে 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 এই টুঙ্গা ট্রাইবের উৎপত্তি হয়। বাহ, ইন্টারেস্টিং। না, কিন্তু এই পাথরটা নিয়ে আমাদের এখন কি করা উচিত বলুন তো? না মানে যে পাথরের পেছনে একটা নিখোঁজ হওয়া, কি ধরনের একটা খুনের গন্ধ, তো সেটা তো আর ছেলের হাতের মোয়া নয়। পাথরটা যে সাধারণ নয় সেটা তো অ্যাপারেন্ট। এই পাথরটার বয়স এবং এর হরফগুলোর মানে জানা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটা আমার কাছে রেখে যেতে পারো, অবশ্য যদি না তোমাদের কোনো আপত্তি থাকে। না, আপত্তির কোনো কারণ নেই। আর তাছাড়া এমনও তো হতে পারে যে সেই অর্থে পাথরটার কোনো ভ্যালুই নেই, আমরা শুধু শুধুই মাথা কামাচ্ছি।
কিরে এভাবেই হয়তো পাথরের উপর নানা রকম হরফ দেখে ওরা হয়তো সেটাকে উপাস্য দেবতা হিসেবে মানে মানে মানুষের নানা সংস্কার দ্যাট ইজ অলসো কোয়াইট পসিবল যেমন আমাদের ঠাকুরের আসনে জীবাশ্মকেই তো নারায়ণ ছেলে বলে পুজো করা হয় হ্যাঁ তাই তো এনিওয়ে কাল তুমি সকালে একটা ফোন করে ইন্ডিয়ান মিউজিয়ামে চলে এসো দুপুরের দিকে আমি ইতিমধ্যে এই পাথরটার সময়কাল এবং হরফগুলো সম্পর্কে খানিকটা স্টাডি করতে পারবো আচ্ছা চলি আমরা স্যার বর্ষার কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু হ্যাঁ হ্যাঁ ও তোমাকে খানিকটা ইনফরমেশন দিতে পারবে এই নাও আরে এই ছবিটাই তো অনির্বাণদা প্রায় সব শুটিং এরই কিছু ক্লিপিংস আমাকে লোকেশন থেকে হোয়াটসঅ্যাপ করত হুম এই ছবিটাই অনির্বাণদার পাঠানো লাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ তারপরে উনি নিখোঁজ হন কিন্তু জানো তো এই ডকুমেন্টারিটা আমারই এডিট করার কথা ছিল হুম আচ্ছা অনির্বাণদা এই ছবিটা তোমায় কেন পাঠিয়েছিল সেটা তুমি জানতে চেয়েছিলে এই ছবিটা পাওয়ার পরেই আমি অনির্বাণদাকে ফোন করি উনি বলেছিলেন কোনো আর্কিওলজিস্টের সাথে যোগাযোগ করতে এই পাথরটার কোনো হিস্টোরিক ভ্যালু থাকলেও থাকতে পারে ওনার মনে হয়েছিল আচ্ছা সেই সঙ্গে অনির্বাণবাবু কোনো আশঙ্কার কথা বলেছিলেন কি নো নট অ্যাট অল ইনফ্যাক্ট হি সাউন্ডেড কোয়াইট হ্যাপি আচ্ছা স্ট্রেঞ্জ আচ্ছা এই অনির্বাণ চ্যাটার্জি নিখোঁজ হওয়া সম্পর্কে শ্রমিকরা কি ধারণা Not a speck. শমিকদা নিজেও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন গোরাঙে যে ঘর থেকে অনির্বাণদাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঘরে ধস্তাধস্তির যথেষ্ট চিহ্ন পাওয়া গেছে এমনকি ওনার ল্যাপটপ আর নোটসগুলোও চুরি হয়ে গিয়েছিল এই পুরো ব্যাপারটা শমিকদা কিছুদিন আগে পুলিশের থেকে জানতে পারে আর এখন তো পুলিশের তদন্তও বন্ধ রয়েছে কারণ টুঙ্গা ট্রাইব যেভাবে খেপে রয়েছে এই মুহূর্তে কিছু করা সম্ভব হচ্ছে না আচ্ছা এই পাথরটা চুরি হওয়ার সাথে আর অনির্বাণ চ্যাটার্জি নিখোঁজ হওয়ার মধ্যে মানে এই দুটো ব্যাপারের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বলে তোমার মনে হয় আই এম নট শিওর কিন্তু অনির্বাণদা যে ধরনের মানুষ ছিলেন আমার মনে হয় না উনি চুরি করবেন আর যদি চুরি করেও থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা কলকাতায় তোমার কাছে এলো কী করে সারপ্রাইজিং আচ্ছা এই শ্রমিকরার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে হ্যাঁ শিওর আমি ওনাকে ফোন করে নিচ্ছি টোটাল ঘাটা কি সব কিনু যেন ঘুরিয়ে যায় না না এক মিনিট কুটিমা দাঁড়াও আমাদের প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ ভাবা খুব প্রয়োজন হ্যাঁ ফার্স্ট অফ অল পাথরের খোদাই করা হরফগুলির কি এমন কোনো হিস্টোরিক্যাল ভ্যালু আছে বা পাথরটা বোধহয় নর্মালি কোনো দামি উপাদানের তৈরি বা সে হরফগুলো কি কোনো অজানা রহস্য ইঙ্গিত করছে মানে কোনটা পাথরটার হিস্টোরিক্যাল ভ্যালু কম্পোজিশন কিংবা হরফ সেগুলো আমরা হিমাদ্রি বাবু থেকে জেনে নেব রাইট হ্যাঁ কিন্তু প্রশ্নটা একই রয়ে যাচ্ছে যে অনির্বাণ চ্যাটার্জি কোথায় গেলেন গোরাং পুলিশ তদন্ত করতে না পারলেও এই পাথরটা মানে ওদের উপাস্য দেবতাকে যদি আমরা ওদের কাছে ফিরিয়ে দিই তাহলে অনির্বাণদার নিখোঁজ হওয়ার ব্যাপারটা খানিকটা ক্লিয়ার হয় রাইট না এই কি না দাঁড়া হোল্ড মানে কি বলতে চাইছিস মানে আমরা কি গোরাং যাব অবভিয়াসলি না মানে মানে এরকম একটা ভয়ঙ্কর পরিবেশে যাওয়া মানে সবসময়ই তো একটা প্রাণহানির আশঙ্কা আছে না তোমার ভয় লাগলে তুমি যেও না আমি যাব আমি কি তাই বলেছিলাম কি বলবো বলো তো কিন্তু কলকাতা বান্ডোরা নামে ছেলেটি খুন হওয়ার আগে পাথরটা লুকোতে চেয়েছিল কেন এক্স্যাক্টলি তার মানে বান্ডোরা যে বসিয়ে থাকে যদি আমরা সেখানে যেতে পারি তাহলে বান্ডোরার সাথে গোরাঙের কী সম্পর্ক সেটা স্পষ্ট হয়ে যেতে পারে নাইস আইডিয়া অর্ক ওরে বান্তুরাস
এতো পুরো ফ্যান্টাবুলাস কেস রে। মনে হচ্ছে পুরাটা না গোয়েন্দা কাহিনী হতে চলেছে। গোয়েন্দা কাহিনী কতটা হতে চলেছে সেটা বলতে পারছি না, তবে এই রহস্যের সমাধান করতে হবে। এই জিত আমার উপর চেপে বসেছে। কুটি মামা, তুমি গোরাং যাওয়ার ব্যবস্থা করো, আমি আর বর্ষা বরং কালকে হিমাদ্রি বাবুর সঙ্গে দেখা করে আসি। ওকে ডান। গুড মর্নিং। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কেমন আছেন? অফ কোর্স ভালোই আছি। অ্যাট লিস্ট তোমাদের জন্য তো আমাকে ভালো থাকতেই হবে। আর কেউ কি টেনশনে আছো একটু? না না, সেরকম কিছু নয়। ওই পাথরটার বয়স আর হরফগুলো নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। ঠিক আছে, এসো এসো। বর্ষা তুমি এসেছো, ভালোই করেছো। স্টাডি রিপোর্টটা তোমার জানা দরকার, এসো। পাথরটার বয়স নিয়ে আর কোনো সংশয়ের কারণ নেই, কারণ জিওলজিক্যাল টেস্টে বয়সটা বোঝা গেছে। ওটা ম্যাগমা বা ওই আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি, অর্থাৎ ইগনিয়াস রক। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আমি যতদূর জানি কয়েক হাজার বছরের মধ্যে ওখানে কোনো ভলক্যানিক ইরাপশন তো হয়নি, সুতরাং পাথরটার বয়স নিয়ে আর মাথা না ঘামালেও চলবে। চলো আর্কিওলজি গ্যালারির দিকে যাওয়া যাক। তার মানে এটা পরিষ্কার হলো যে শুধুমাত্র পুরনো পাথরের ভ্যালু বা অ্যান্টিক স্টোন বলে আমরা যেটা মনে করেছিলাম এটা সেরকম কিছু নয়। Not at all. Not at all. তার মানে এটা ক্লিয়ার যে অনির্বাণ চ্যাটার্জির নিখোঁজ হওয়ার থেকে সেদিন এই লোকটার খুন হওয়া পর্যন্ত পুরো ঘটনাটার মূলে ওই পাথরের দুর্ভেদ্য হরফগুলো, তাই না? এক্স্যাক্টলি তাই। সেই কারণেই পাথরটার এত অপরিসীম মূল্য। মুশকিলটা হচ্ছে ওই হরফগুলো নিয়ে। এগুলো কোনো অজ্ঞাত অ্যালফাবেটিক্যাল সংকেত হতে পারে। কিছু কিছু হরফ মায়া বা অ্যাজটেক সিভিলাইজেশনের স্টেলারের সাথে মিলছে, কিন্তু এটা ইউনিফর্মও নয়। এটা সূক্ষ্ম হাতুড়ি ও ছেনির কাজ, অর্থাৎ এই পাথরের গায়ে খোদাই করা প্রাচীন হরফ যে কোনো কিছুরই তো নির্দেশিকা হতে পারে। যেমন ধরো এই যে লাল বেলে পাথরের থামগুলো, এখানে তো শুধু বুদ্ধের জাতক কাহিনী ধরে রাখা নেই, এর মধ্যে সেই সময়কার ইতিহাস, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই সমস্ত কিছুর ডকুমেন্ট হয়ে রয়েছে। এটাকেই কিন্তু নির্দেশিকা বলা যেতে পারে। তাহলে কি এটা বলা যেতে পারে যে ওই পাথরের ওপর খোদাই করা হরফগুলো কোনো এক নতুন সভ্যতার হদিশ দিচ্ছে? অসম্ভব নয়, বলা যেতে পারে। হয়তো এই পাথরের ওপর হরফগুলোকে ট্রেস ব্যাক করতে 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 আমরা একটা সভ্যতায় পৌঁছে যেতে পারি, কিংবা ওখানে হয়তো টুঙ্গাদের অতীতটা ধরা আছে। আমার এই পাথরের হরফগুলো ডিসাইফার করা, ওগুলো বোঝার আগ্রহ সাংঘাতিক, কিন্তু এই এক্ষুনি আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, কারণ আমার তো এগুলো ডিসাইফার করা হয়নি। আমি তো এখনো বুঝতে পারিনি এই হরফগুলো কিসের। তাহলে আমাদের এক্স্যাক্টলি এখন কি করা উচিত?
তোমরা বিকেলে কলেজ লাইব্রেরিতে এসো, দেখি তোমাদের কোনো হদিস দিতে পারি কিনা। ওকে স্যার। ওকে, সি ইউ। বর্ষা, তোমার কি আজকে আর কোনো কাজ আছে? না, এই মুহূর্তে তো কিছু নেই। কেন বলো তো? বান্ডোরা বলে যে রাসেল লেনেতে খুন হয়েছিল, তার বস্তিটা বান্ডোরা বস্তি এখান থেকে 1 কিলোমিটার আগেই। তো যদি ফ্রি থাকো তাহলে একবার ঢুমিরে আসা যাক, যদি কোনো সূত্রের হদিশ পাওয়া যায়। যাবে? নট আ ব্যাড আইডিয়া। চলো চলো। রানার পত্রিকার খবর অনুযায়ী ওই লোকটা খানকারি বাসিন্দা। শোনো, সেটা হচ্ছে যদি এখানে কেউ কিছু বলে তাহলে আমরা কিন্তু নিউজ চ্যানেল রিপোর্টার, মনে থাকে জানো। ওকে, ঠিক আছে, চলো। বান্ডোরা বলে এখানে কেউ থাকতো? জানি না, বলতে পারবো না, থাকতে পারে হয়তো এদিকে। হ্যাঁ, আচ্ছা। দাদা, ওই ওই লোকটা এই বস্তিতে থাকে, বান্ডোরা। আরে, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি শুনতে পাচ্ছেন তো? বান্ডোরা বলে সেটা কি এখানে থাকে, মানে আপনি জানেন? ওর সম্বন্ধে কিছু বলতে পারবেন? শুনতে পাচ্ছেন? কি চাই? ওই বান্ডোরা কি এখানে থাকতো? খুন হয়ে গেছে। হ্যাঁ, সেটা জানি, কিন্তু ওর সম্পর্কে জানতে চাই। আপনারা কি পুলিশ? না না, আমরা জার্নালিস্ট, নিউজ চ্যানেল থেকে আসছি। ওই খুনের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই আমাদের। কি খবর? মানে কোথায় কাজ করতো? জিনিসপত্র কেনাবেচা করতো। ও, ও কি এখানকারই বাসিন্দা? গোরাগে থাকে, মাঝে মধ্যে আসতো। আচ্ছা, ওর ঘরটা কি একবার দেখা যাবে? ঘর পুলিশ সিল করে দিয়েছে। অর্কো, মনে হচ্ছে না এরা কোঅপারেট করবে। লেটস গো ব্যাক। হ্যাঁ, বান্ডোরা কি কেনাবেচা করতো? পুলিশের কাছে যান, সব খবর পেয়ে যাবেন। অর্কো, এখান থেকে চলো, ইটস নট আ ভেরি হেলদি অ্যাটমসফিয়ার। লেটস গো। থ্যাংক ইউ। হ্যাঁ, তাই যান, শান্তি বজায় রাখুন। বর্ষা, হোয়াট? উই আর বিং ফলোড, গেট ইন দ্য কার, চলো। কি বলছো? চলো। কারা ফলো করছে? ওই দুজন, যে দুজন বান্দরাকে খুন করেছে। চলো তাড়াতাড়ি, চলো। ও মাই গড, তাড়াতাড়ি চলো। আমার ধারণা পাথরের ওপর ওই হরফগুলো কোনো একটা বিশেষ জায়গার নির্দেশিকা। আচ্ছা অর্ক, ওপরে উঠে ওই বাঁদিকের শেলফে স্টিওয়ার্ট জনস্টনের ইভলিউশন অফ অ্যালফাবেট এই নামের একটা বই দেখবে,
সেটা নামিয়ে নিয়ে এসো তো। আজকাল তো সিঁড়িতে উঠতেও কষ্ট হয়। যাই হোক, তোমাদের এই বিষয় নিয়ে আগ্রহ আমাকে খুব ইন্সপায়ার করেছে। যদিও প্রাচীন লিপি আমার গবেষণার বিষয় নয়, কিন্তু মুশকিল কি জানো, প্রাচীন কোনো জিনিসের পরিচয় না জানতে পারলে মনের মধ্যে বড় অস্বস্তি হয়। হ্যাঁ, ওই সাপে ছুঁচো গেলার দশা। যা বলেছ। কি হলো? আমি তো হেল্প করতে এসেছিলাম। শেলফে ওদিকটা দেখো, কি সাংঘাতিক একটা মুখ। খুই, কেউ নেই তো? আমি ঠিক দেখেছি। বুঝেছি। কি? টুঙ্গা ট্রাইবস? তোমার এখন থেকে ফোবিয়া হয়ে গেছে। এসো, নিচে এসো। স্যার, এই বইটা। থ্যাংক ইউ। দেখি এখন জনস্টনের লেখার থেকে কোনো হদিশ পাওয়া যায় কিনা। পাথরের উপরে এই লেখাগুলো খানিকটা হায়ারিটিক, আর বাকিটা পিক্টোগ্রাফ আর আইডিওগ্রাফের একটা জটিল কম্বিনেশন। কিন্তু আমার জানা কোনো পিরিয়ডের মধ্যে এটা পড়ছে না। আমার মনে কি একটা সন্দেহ হচ্ছে জানো, এটা ইচ্ছে করেই মূল নির্দেশটাকে আরো জটিল করে দিয়ে কনফিউজ করে দেবার জন্যই লেখা হয়েছে। আরেকটা কথাও আমার মনে হয় যে পাথরের উপর এই হরফগুলো, এর আসল রহস্যটা ওই গ্রামের উপজাতিদের মধ্যেই লুকিয়ে আছে। আমরা কিন্তু অলরেডি ওই গ্রামে যাওয়ার পরে ডিসাইড করে ফেলেছি। এক্সেলেন্ট ডিসিশন স্যার। আপনিও চলুন না প্লিজ স্যার। আমার যাওয়ার সত্যি সত্যি খুব ইচ্ছে করছে, কিন্তু আমার মনে হয় তোমাদের সঙ্গে যাওয়াটা উচিত হবে না। কেননা শরীরটা তো সেরকম নেই, বিশেষত আমার আর্থারাইটিসটা ভীষণ ফ্লেয়ার আপ করেছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ ড্র্যাগ। স্যার, লাইব্রেরি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। চলো। কিঙ্কর। হ্যাঁ স্যার। এই বইটা উপরের শেলফে যেখানে থাকে সেখানে রেখে দিও। ঠিক আছে। কি হলো? এই লোকটাই শেলফের ওই পারে দাঁড়িয়ে ছিল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার? চলো। তোমাদের এই গোরাং ভিলেজে যাওয়ার ডিসিশনটায় উভয় পক্ষই উপকৃত হবে। এই ট্রাইবালরা তাদের আরাধ্য দেবতাকে খুঁজে পাবে, এবং আমাদের এই পাথরের জটিল রহস্যেরও খানিকটা সমাধান হতে পারে। শোনো, তোমরা আমরা এক ছাত্রী সাহায্য নিতে পারো। সে ভাষাতত্ত্ব নিয়ে কাজ করে, ভাষাতত্ত্বই তার বিষয়। মেয়েটি ট্রাইবাল এবং
রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টেই কাজ করে। তার নাম আরত্রিকা। আরত্রিকা, এই ট্রাইবাল এরিয়াতে যেতে হবে শুনলে তো খুবই উৎসাহিত বোধ করবে এবং সঙ্গে সঙ্গেই তোমাদের সঙ্গে যেতে চাইবে। আমি ওকে আমার ওই পাথর আর হরফ সম্বন্ধে অবজারভেশন সমস্তই জানিয়ে দেব। ও হ্যাঁ, আর একটা কথা, ওই পাথর আর হরফের কাজ আমার হয়ে গেছে, তুমি এবার নিয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে স্যার, সো লং, বেস্ট অফ লাক। চলো। তোমার কি মনে হয় আরত্রিকা উড বি হেল্পফুল? আই ডোন্ট নো, লেটস সি। আচ্ছা, তোমাকে সুমিক বাবু কালকে জানো কটায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? কালকে সন্ধ্যে 6টায় লোনলি প্রাইড রেস্টুরেন্টে। আচ্ছা আচ্ছা, অর্ক তোমার কি মনে হয় আমরা ঠিক পথে গেছি? আমার দুটো জিনিসে খটকা লাগছে। এক, বান্ডুরার কাছে পাথরটা এলো কী করে? সেকেন্ডলি, বান্ডুরাকে খুন করলো কেন? এনিওয়ে চল। মানে লোকটা মারা যাওয়ার আগে পাথরটা আপনার কাছে দিয়ে গিয়েছিল? প্লিজ স্যার, আমাকে আপনি বলবেন না। তার মানে ওই লোকটার কাছে যে পাথরটা আছে এটা আর অনেকে জানত। মার্ডারটাকে আইডেন্টিফাই করতে পারুনি না? সম্পূর্ণ অচেনা দুজন মানুষ। সেদিনকে বৃষ্টি পড়ছিল, তবে দুজনের পায়ে অন্যরকম চটি দেখতে পাই। অন্যরকম মানে? অন্যরকম মানে যেটা সচরাচর এখানে দেখা যায় না। বেতের তৈরি কিংবা পাটের আঁশের তৈরি জুতো? আপনি জানলেন কি করে? টুঙ্গার ওই রকম জুতোই পরে কিনা? তার মানে মানে আপনি মানে লোকটা ওদের জাত ভাইদের হাতেই খুন হয়েছে। পাথরটা তাহলে তোমার কাছেই আছে? হ্যাঁ। আর ওই পাথরটার উপর যে হরফগুলো, সেগুলোর ব্যাপারে কিছু জানতে পেরেছো? না, চেষ্টা করছি। একটা জিনিস স্ট্রেঞ্জ। আচ্ছা, পাথরটা কি ট্রাইবালদের কাছে এতটা ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট। ওটা ওদের দেবতার মতো, দেবতার মতোই ওটাকে ওরা পুজো করে। কোরাম গ্রামটাতে একটা সময় এই টুঙ্গাদের একটা স্বাধীন রাজত্ব ছিল। ব্রিটিশ আমলে একজন ট্রাভেলার লরেন্স ক্রফট ভদ্রগুলো খ্যাপাটে গেছিলেন, তো ওর লেখা নোটসগুলো ওই রকম, একটু অসংলগ্ন, ছাড়া ছাড়া। কিন্তু ও জানে যে ওই নোটসটাই ছিল আবার অনির্বাণের একটা ট্রিগারিং ফ্যাক্টর। আচ্ছা, এই পাথর চুরি আর অনির্বাণ চ্যাটার্জির নিখোঁজ হওয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে বলে আপনার মনে হয়? থাকতে পারে। ও জানে ডকুমেন্টারি বানানোর ব্যাপারে অনির্বাণ বড্ড বেশি রিস্ক নিত। আমি ওকে বারণ করেছিলাম, টুঙ্গাদের রিলিজিয়নের ব্যাপারে গোরাং পুলিশ পর্যন্ত মাথা ঘামায় না। তুমি শো করতে যেও না, শুনলো না আমার কথা। হয়তো এমন কিছু করে ফেলেছিল যাতে টুঙ্গাদের সেন্টিমেন্ট হার্ট হয়েছিল। আর বুঝতেই পারছো, পাথরটা যখন চুরি গেল তখন গ্রামে আউটসাইডার বলতে আমরা, মানে পুরো সন্দেহটা আমাদের উপর এসে পড়েছিল। ন্যাচারালি ওদের জাত তো কেউ পাথরটা চুরি করবে না, ফলে ওরা আমাদেরকে চেজ করতে শুরু করলো। এখন তো তোমার কথা শুনে মনে হচ্ছে যে শস্যের ভেতরে হুট ছিল, ওই বান্ডারা লোকটা তো আসলে টুঙ্গাদেরই লোক। আচ্ছা শমিকদা, আপনি তো ওখানে গেছেন, চলুন না সবাই মিলে আরেকবার ওখানে যাওয়া যাক। আসলে আমরাও ভাবছি যে যাব। ওই যে পাথরটা, মানে ওদের বিগ্রহটা, সেটা যদি আমরা ফেরত দিয়ে আসতে পারি, ওটা তো আমাদের কর্তব্য। এক্স্যাক্টলি, চলুন না শমিকদা। দেখো, আমার এই মুহূর্তে ওই গ্রামে যাওয়াটা ঠিক হবে না, এখনো তো পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। ওরা তো এখনো বিশ্বাস করে যে আমরাই ওটা চুরি করেছি। তোমরা যাও, আমি এদিক থেকে সব হেল্প করে দিচ্ছি। তোমরা যদি পাথরটা ওদের হাতে তুলে দাও, নাথিং লাইক ইট,
পরিস্থিতি আবার যখন স্বাভাবিক হবে আমি যাব, আমাকে তো যেতেই হবে। কারণ অনির্বাণের অসম্পূর্ণ ডকুমেন্টারি তো আমাকেই শেষ করতে হবে। কিন্তু যাই বলুন, অনির্বাণ তাকে এইভাবে ফেলে রেখে আসাটা, না না তুমি বুঝতে পারছো না, পরিস্থিতিটা বোঝো, আমরা বাধ্য হয়েছিলাম। কিন্তু অনির্বাণকে খুঁজে বার করতেই হবে, ওর জীবনের দামটা অনেক, ওই পাথরটার থেকে অনেক বেশি। তোমরা তো যাচ্ছ ওখানে, গোরাং পুলিশের সাহায্য নিয়ে ওকে খুঁজে বার করার চেষ্টা করো। আমি এদিক থেকে সব রকম সাপোর্ট দেবো তোমাদের। মালাঙ্গাকে বলে দিচ্ছি, ডিসুজাকে বলে দিচ্ছি, ওকে? আজও ঠিক একটু কাজ আছে। অল দ্য বেস্ট। নিশ্চয়ই চেষ্টা করব। থ্যাংক ইউ। এনিথিং এলস? লেটস গো। গোরাং। আমারই অধুরি কাহানি। কি দেখছো? তোমার বিষয়বস্তুটা কি জানো মামনি? এক্সকিউজ মি, আমার নাম আরত্রিকা। আরত্রিকা? বাবা, এত খটমটো নাম, মনে হচ্ছে দাঁত খুলে যাবে। তাহলে অত্রি বলে ডাকুন, ওটা আমার ডাক নাম। আপনি কি যেন বলছিলেন? বলছিলাম মানে তোমার পড়াশোনার বিষয়বস্তুটা কি? লিঙ্গুইস্টিক্স। তুমি তোমার ওই ভাষাতত্ত্ব ব্যাপারটা যদি একটু বিশদে বলো তাহলে ভালো হয়। অ্যাকচুয়ালি ভাষার প্রকৃতি বা গঠন নিয়ে স্টাডিটাই হলো লিঙ্গুইস্টিক্স। পৃথিবীর একদম শুরুতে, পৃথিবীর ইতিহাসে গোটা পৃথিবীর মানুষের একটাই ভাষা ছিল। সেজন্য এখনও বিভিন্ন ভাষার মধ্যে একটা অদ্ভুত মিল দেখতে পাওয়া যায়। যেমন হিন্দির কিতাব হলো সোয়াইলিতে কিতাবু, আবার বাংলার বালিশ হলো স্প্যানিশ ভাষায় বলসিলিও, এইরকম আর কি। যখন মানুষের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে তখন তাকে নতুন পরিবেশে মাইগ্রেট করতে হয়েছে, এবং তখন প্যারেন্ট ল্যাঙ্গুয়েজগুলো লুপ্ত হয়ে গেছে আর নতুন ভাষার জন্ম হয়েছে। বুঝে গেছি। আর বলতে হবে না, ট্রেন থেমে যেতে পারে, মানে নাতি পুতি ছেলে মেয়ে এইসব দিয়ে আর কি দাদুর ঠিকানা খুঁজে বার করা, এই তো? বুঝে গেছি। আচ্ছা বলো তো মামনি, এই থ্রি ও থ্রি এই কথাটার মানে কি? পিট জালান মন আলান ধনুর লাখান তারা, এটা আবার কোন ভাষা? মার খেয়ে গেলে তো। এটা হচ্ছে রামায়ণে কৈকেয়ী দাসী মন্থরা তার সম্বন্ধে বলা। এটার মানে হলো ওর পিট এবং মন দুটোই ধনুকের মতন ট্যারা। ভাষাটা সিলেটি, বিশুদ্ধ ভাষায় সিহট্টের ভাষা। বলেছিলাম না ভাগ্নে, এরা হনলুলুতে বৃষ্টি হলে কলকাতায় ছাতা খোলে। আঞ্চলিক ভাষার বিদ্যেটা একেবারে। তুমি চুপ করবে এবার, সরি। কিন্তু তোমার সাবজেক্টের সঙ্গে হরফের কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। দ্যাটস আ পার্ট অফ মাই সাবজেক্ট অ্যাকচুয়ালি। ইলাবরেটলি বলতে গেলে বুঝতে একটু অসুবিধে হতে পারে। আবার সোজা ভাষায় কি বোঝানো যায় না? সোজা ভাষায় বলতে গেলে অ্যাকচুয়ালি কোথায় কখন মানুষের প্রথম হাতে খড়ি সেটা সঠিকভাবে বলা না গেলেও সেটা বহু প্রাচীনকালে, মোটামুটি 5,500 বছর আগে সুমেরিয়ানরা। তার মানে তুমি মেসোপটেমিয়ার কথা বলছো? এক্স্যাক্টলি, এখন যেটা ইরাক। সুমেরিয়ানরাই প্রথমে লিখতে শিখেছিল বলে জানা যায়। যেমন ওরা প্রথমে সামাজিক জীবন, যুদ্ধ, শিকার, এগুলো বিভিন্ন ছবি এঁকে বোঝাতো। যেমন একটা সূর্যের ছবি মানে ধরা যেতে পারে দিন, আবার তার পাশে দুটো দাগ মানে দুদিন। তো সেটাকে আমাদের ভাষায় আমরা বলি পিক্টোগ্রাফ। তো সমাজ যখন আরও উন্নত হলো, মানুষের জীবনযাত্রা যখন আরও বদলালো, সেই সময়তে পিক্টোগ্রাফের সিম্প্লিফাইড ভার্সন এলো, আর সেই সাংকেতিক চিহ্নগুলোকেই আমরা বলি আইডিওগ্রাফ। তো যেমন ওরা তখন একটা নদী বোঝাতে গেলে একটা ওয়েভি লাইন আঁকতো, তারপরে একটা উঁচু জায়গা বোঝাতে গেলে একটা ট্রায়াঙ্গেল আঁকতো, মানে এই ধরনের আর কি।
উফ মামা হয়েছে জলের মতো বুঝে গেলাম যেমন ধর একটা পিক্টোগ্রাফে যদি একটা লক্ষ্মী পেঁচার মুখ আঁকি তাহলে যে কেউ ইজিলি বলে দেবে এটা ওর মুখ गुड मॉर्निंग सर वेलकम टू सारंग थैंक यू श्रमिक सर ने इन्फॉर्म किए थे आप सब आने वाले हो मैं ही आपको लेके जाने वाला हूँ चलिए एक मिनट डिसूजा हाउ इज द सिचुएशन इन गोड़ा सर कुछ खास तो नहीं है पुलिस ने इंटरफेयर करने की कोशिश की थी पर कामयाब नहीं हो पाए अनिर्बान चैटर्जी का कोई खबर सॉरी मैडम पुलिस का मानना कि वो जिंदा नहीं है और तलाश अभी तक जारी है कहीं बोले तो जोल जन तो मानुष उभी जावे सॉरी अनिर्बान चैटर्जी गए कहाँ अभी तो बताया था आपको तलाश अभी तक जारी है तो हम लोग जाऊंगा कैसे कैसे जाएंगे हम लोग सर पहले हम यहाँ से जीप में जाएंगे टुबरंग राइट सर गोरंग फॉरेस्ट बंगलो राइट वहाँ पे एक नाइट स्टे करेंगे फिर नेक्स्ट डे जाएंगे विलेज गोरंग जाएंगे हाँ गोरंग जाएंगे ठीक है चलिए ओके चलिए चलिए ऐसे सब भाई Excuse me?
কারা পাড়ি দেয় নূরে রুজানে, কারা রোজের রুটিন ছেড়ে খুঁজে ফেরে মিলতে শিশু। মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়। কি হয়েছে, হলোটা কি? আমাকে তো পাত্তাই দিচ্ছিস না, বুঝ। বল চিত না পট, মানে হেড না টেল, ঠিক কি বলতে চাইছো বুঝতে পারছি না, কি মানে কি 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 এগুলো কি? আরে বাবা, জামাই বাবুর অনুপস্থিতিতে আমি তো তোর গার্জেন, তা ঘটকালির দায়িত্বটা তো আমারই, কাকে পছন্দ, বর্ষা না মামনি? তুমি যে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না মামা। এই নাকামো করবি না তো, একদম নাকামো করবি না। করে দিব্যি তো গল্প করছিস, তা আমার ভাগ্নে বউটা কে হবে জানতে চাইবো না? আমার তো দুটোকেই পছন্দ। তোর হাতির মুখে আমিষের গল্প শুনতে আমি একদম ইন্টারেস্টেড নই, একদম না। তুই আমায় অপমান করলি, আমার হাতি বলছিস? তুই আমার হাতি বললি? তুই আমার ভাগ্নে? তুই আমায় ইনসাল্ট করলি, আমায় হাতি বললি? হ্যাঁ বললাম হাতি তোমাকে, নিজেরটা ঝগড়া করতে পারোনি আর আমার ঘটকালি হচ্ছে। এসব পাল্টি কেস করবি না। গুড ইভিনিং, এসে গেছে ব্যাং আছি, বলুন। স্যার কাল সুবহ জলদি নিকলনা হ্যায়, আগে রাস্তা কাচ্চা ভি হ্যায় আর গরমি ভি হোগি, হ্যাঁ তো আপ পানি আর টোপি রাখ লিজিয়ে। হ্যাঁ সব লে লেগা, ওকে ওকে। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে বসে থাকতে খুব বোরিং লাগছে, চলো না একটু বেরিয়ে আসি। নিশ্চয়ই নিশ্চয়ই, দাঁড়াতে এই লোকটা কানে পোকা মেরেই দেবে। চলো 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 চলো, লাগা নিশানা তাকতে রেখেতে পুকুরে পাকাটি গুগুলে ঝিনুকে যা। ও কুট্টি মামা দূর, গোড়াং 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 যাবে। কুষ্টির গোড়াং আমার, তুমি চুপ করো তো, এই পাথরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে পাথরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলছো? আরে ওই কি টুঙ্গাদের পাথরটা এখানে এই ন্যাপসাকে রেখেছিলাম, এই কি হবে মানে তীরে এসে তোর ডুবালাম, টুঙ্গারা তো এবার জ্যান্ত ছাল ছাড়িয়ে নেবে।
তাই নাকি? এত ক্যাজুয়াল হচ্ছে কেন তুমি? পিকনিক করতে এসেছি এখানে আমরা, পাথরটা ফেরত দিতে এসেছি, কি করবো বলবে এবার তো, কি করবো? ভেরি ব্যাড কেস। মানে? এত একটা দামি দরকারি পাথর এইভাবে যেখানে সেখানে কেউ ফেলে রাখে? ফালতু জ্ঞান দিও না তুমি, কি করতে হবে সেটা তুমি বলো। ধীরে বৎস ধীরে, এই বিপদটা আমি আগে থেকেই আঁচ করতে পেরেছিলাম, তাই জন্যে কাল রাতে পাথরটাকে আমি পেটের ভেতর সেঁধিয়ে রেখে তারপর ঘুমিয়েছিলাম। এই খেল দেখালে মামা, পাথর চাপা কপাল দেখেছিলাম, পাথর চাপা ভুঁড়ি এটাই প্রথমবার দেখলাম। কামন আর কিছু, খালি ফটোটা বানানো করেছো কি? এক্সকিউজ মি, ভুঁড়ি আর ভাষা দুটোতেই জগবন্ধু মহাপাত্রের ইনফ্লুয়েন্স। জগাদার কথা মনে করাস না রে, খিদে পেয়ে যা। গুড মর্নিং স্যার। এই এসে আছে গঙ্গাপুর, কিছু প্রবলেম? গুড মর্নিং, গুড মর্নিং। দেখি চলিয়ে, ये देखिए कल रात को यहाँ पे कोई चोरी करने आया था। कुछ चोरी हुआ आपका? नहीं चोरी तो नहीं हुआ, लेकिन ऐसा कौन कर सकता है। सॉरी सर, गलती मेरी है, यहाँ बंजारों का टेम्पररी कैंप है, तो जब भी कोई टूरिस्ट आता है वो ऐसी हरकतें करते हैं। यही जो हमारे एक दर्जन बिस्कुटेर पैकेट मायर भोगे। अरे यार को तातरी आए, उन्हें तू जीता बे तू। If you don't mind, this is a man. Okay sir, no problem. Thank you. Marco, চোখ কিন্তু খোলা রাখতে হবে, চারপাশে একটু নজর রেখো, আমরা বর্ডার ছেড়ে ডুঙ্গাদের এলাকায় ঢুকছি কিন্তু। Don't worry, I'll be careful. Last.
सेतुस पारेन सेतुस बांदालान बांतू से बंडोरा किरदास बाताब बांदालान इस्ता से कुर्तेश कुंदा कुर्तेश लास तुम बसे तरास सा कुर्दिश की बांदला Paren setus, paren setus. Banata kindara malanga, darkin langang sidatan. জয় বাবা বান্দালা মা এদের লোকই বন্ধুরাকে মেরেছিল আপনি ঠিককে ধরেছেন বান্দালানের নির্দেশ অনুযায়ী আমি ওদের কলকাতায় পাঠাই শহরে কারণ পাথরটাও চুরি হয়ে যাবার পর বান্ডারাও নিখোঁজ হয় স্বাভাবিকভাবে সন্দেহটা ওর উপরে যায় এর ছাড়াও বান্ডারাও মাঝে মাঝে কলকাতায় যেত আমাদের সন্দেহটা ঠিক ছিল তারপরে তো আপনারা জানেন কিন্তু পাথরটা চুরি হয়েছিল কেন আর অনির্বাণ চ্যাটার্জি বা কোথায় গেলেন ও সব কথা পরে হবে আজ লাঙ্গাং আমাদের শুভ দিন আপনারা গ্রামে নির্ভয় ঘুরতে পারেন বান্দালান তো আপনাদের আশীর্বাদ করেছেন কেউ আপনাদের স্পর্শ করবে না আপনাদের যতদিন ইচ্ছে এখানে থাকেন খাবেন সব ব্যবস্থা আমরা করে দেব ঠিক আছে মুরুন্ডা ও আপনাদের ঘর দেখিয়ে দেবে আসুন আসুন ভেরি ব্যাড কেস এখনো খেতে না দিলে পেটে গ্যাস হয়ে যাবে রে শোনা মানা সত্যি মেয়েটা পারেও বটে তাই না পেছনে লাগে ঠিকই ওর এনার্জিটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা तो क्या प्लान है आप सबका दो तीन दिन रुकना है या कल चलना है एक्चुअली दो चार दिन थाकर इच्छा आ जाए की बोलो আমরা যে কাজের জন্য এসেছিলাম তার ফার্স্ট পার্টটা তো কমপ্লিট এখন সেকেন্ড পার্টটা নিয়ে ভাবতে হবে हां অনিরবন বাবু কো ঢুঁড়না ভি জরুরি হ্যায় আপ দো তিন দিন রুকিয়ে ঢুঁড়িয়ে ওনা মে তো কল চলে যাউঙ্গা আপকো জব নিকলনা হো তো কল কর দেনা শিওর এ না ডারা দেনা হা 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 যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দর খাওয়া দাওয়া আহা চমৎকার ও জল এই থ্যাংক ইউ এনে এ তরকারিটা না বেড়ে হয়েছে এইটা কি কি দিয়ে তৈরি হ্যাঁ মুন্ডা কারা বানা মুন্ডা কারা এ কার মুন্ডুর কারি খাওয়াচ্ছে রে বাবা হ্যাঁ তুমি যেটা খাচ্ছ সেটা এখানকার এক ধরনের জঙ্গলি উদ্ভিদ এরা মুন্ডা কারা বলে ও এটা টেস্টি তো বটেই হেলদিও কিন্তু খুব ফাটাফাটি কেস শোনা বলছিলাম কি তোমার সঙ্গে তো আমার ইন্টিমেন্ট হয়েই গেছে ওই রাত্রিবেলা একটু আচ্ছা থাকে একটু কষা চিকেন টিকেন হবে উনো বান দারুন সারা কাজা একটু আগে তো মুখ থেকে আওয়াজ বেরোচ্ছিল না এখন চিকেন আর তুই চুপ কথা আমি একটা জমি লোকের সঙ্গে কথা বলছি তার মধ্যে আঙলি করছে শোনো বাবা একটু ওইটা তাহলে ব্যবস্থা করো এসো তাহলে ওই কথাই রইল Yeah.
लंगा अभिनव दासे लंगा अभिनव दासे लंगा বিদ্ঘুটে নাম রে পানরিং, এই ভাষায় এত বড় নাম কি ডাকা যায় না? আমি বরং তোমায় একটা মিষ্টি ডাক নাম দিই, পদ্মরানী। পছন্দ? আমার নাম দুর্যোটি প্রসাদ সেন শর্মা। বড় হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, ছোট করে দিচ্ছি, কুটিং সেনাসাং। সে করলাম অন্তরা কুমারং। হ্যাঁ কুমার, কুমারং কুমার। হ্যাঁ আমি তো এখনো কুমার, আর বিয়ে হলো কই, কপালে এখনো বউ জোটেনি। এই দেখো আমাকে মনে ধরেছে, বলছি হ্যাঁ গো পদ্মরানী, বলছি তুমিও কি এখনো কুমারি নাকি? হ্যাঁ তারা কি সাচে বরং বলেন, হ্যাঁ তোমারও এখনো বর জোটেনি? এই দেখো এই তো চাইছিলাম, এ তো ফাটাফাটি কেস। তাহলে জেনে নি তোমার পরিবারে কে কে আছে গো? তানাসেনা কোলাকাং। তানাসেনা কোলাকাং? তিন কুলে কেউ নেই? তিন কুলে কেউ নেই? এ তো দারুণ ব্যাপার। আহারে কেন এই জঙ্গলে পড়ে আছো? আরে আমি আছি কিসের জন্য? আমি বলে দিচ্ছি, তোমার আমার ব্যাপারটা না একেবারে রাজ্যটক হয়ে যাবে, রাজ্যটক হয়ে যাবে। কোথায় চললে পদ্মরানী, একটু বসো না, তোমাকে মিষ্টি করে একটা গান শোনাই। ওরে শোন রে রাঙা বাবুর শ্যামলা বরণ কন্যা, আমারে বিয়া কেনে করলি না, মনের মানুষ পাইয়া পাইলি না। বাবা আসত তো জমি দিয়েছো দেখছি, কলির কেষ্ট আমার। আরে না রে, এমনি মেয়েটার সঙ্গে একটু খোঁজ গল্প করছিলাম, জঙ্গলে রাত রাতে তো আর সময় কাটে না তাই। তবে এই পদ্মরানী মেয়েটি বড় ভালো মেয়ে। পদ্মরানী? আরে এর মধ্যে নামও জানা হয়ে গেছে। দেওয়া নাম, দেওয়া নাম। মামা একটা কথা ভালো করে মনে রাখো, কি রে? টুঙ্গাদের জামাই যদি পালায় চাঁদি সমেত গেল। আরে দূর সে সুযোগই আমি দেব না। দাঁড়া একটা ব্যাপার, তোরা যে এলি, অত্রি কোথায় গেল? এখানেই তো ছিল, কোথাও একটা দেখো কোন একটা জায়গায় টুঙ্গাদের সাথে কথাবার্তা বলছে, মানে ভাষা নিয়ে কথাবার্তা বলছে। না 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 না, কি তাই হবে, এই মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে। মানে তোকে আমি বলতে পারিনি, বলা হয়নি, শুন আজকে সকাল থেকে একটা সাসপিসিয়াস ক্যারেক্টার আমাদের ফলো করছে রে, মানে যেই দেখছি অমনি চট করে লুকিয়ে যাচ্ছে, সেই জন্য মেয়েটাকে নিয়ে আমার আবার চিন্তা হচ্ছে। গেল কোথায় বলতো? আরে এই তো অত্রি এসে গেছে। এই যে পাকা মেয়ে,
কোথা ছিলে বলো তো এতক্ষণ? এক্সকিউজ মি, কেন? আমি তো কাছেই ছিলাম। একটু বলে যেতে হয় তো। যাকগে বর্ষা, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে জানো। আচ্ছা, এদের লাঙ্গাং অনুষ্ঠানের যে গানটা গাইলো না, সেই গানটা আসলে অনেক দিনের প্রাচীন। আর আমি এতক্ষণ মালাঙ্গার সঙ্গে বসে গানের অনেকটা অংশ অনুবাদ করে ফেলেছি। গুড কেস। তাহলে যে কদিন এখানে আছি, যদি এদের ভাষায় কথা বলতে পারি না, তাহলে আমার একটু সুবিধা হয়, বুঝলে? হ্যাঁ দেখো পদ্ম রানী। মামা মামা, আই এম সিরিয়াস। আচ্ছা হ্যাঁ, ওদের গানের কিছু শব্দ আর পাথরের কিছু হরফ, এদের মধ্যে একটা সিমিলারিটি আছে, তো আমার মনে হয় আমাদের সকলে সেটা শোনা উচিত, রাইট? ইন্টারেস্টিং, সিমিলারিটিটা কি? এক মিনিট, এক মিনিট, এখানে না, ওদিকে চলো, চলো এসো, এসো, চলো এসো, চলো। সিমিলারিটি, বান্দালান, বান্দালান, মেই তাং কাবান দিশা। ইমদানকে, ইমদানকে, মালাঙ্গা ইসে পাস্তুস্তে। স্বর্গের মোরা পুত্র কন্যা, স্বাধীন দেশের সন্তান, সুখের স্বর্গের তুমি পথ দেখাও হে ভগবান। সাগর থেকে উঠে আসা দেশে শান্তির বাণী পূর্বে প্রকাশে, উর্বেই কভু জয়ের নিশান পথ দেখাও হে ভগবান। নদীর ত্রিভঙ্গ ধরে চার ধাং পথ পড়ে, দেবতার মূর্তির সোপান পথ দেখাও হে ভগবান। সোনালি অতীত গান গায় বনের রাজার পাহারায়, অতীতেই দাও স্থান পথ দেখাও হে ভগবান। বাহ, এ তো বেড়ে লিখেছো, চালিয়ে যাও, দারুণ ছড়া হয়েছে, হবে তোমার। না না কুট্টি মামা, এক মিনিট দাঁড়ো। অত্রি, তুমি বলতে চাইছো যে পাথরে খোদাই করা হরফগুলোর মানে ওই গানের কথাগুলোই লুকিয়েছে? এক্স্যাক্টলি, যদি ভালো করে দেখো তাহলে হরফগুলোর মাধ্যমে একটা পথ বা একটা ম্যাপের হদিস দেওয়া আছে। যেমন ধরো পিক্টোগ্রাফ অনুযায়ী এটাকে বলা যেতে পারে একটা সমুদ্র, আর এটা একটা দ্বীপ হতে পারে। অর্থাৎ গানের কথা অনুযায়ী সাগর থেকে উঠে আসা, দ্যাট মিন্স আইল্যান্ড, রাইট? তারপর হ্যাঁ, এই দেখো এখানে একটা সূর্যের ছবি আছে, মানে এটাকে আমরা পূর্ব দিক ধরতে পারি। হ্যাঁ, ওই তো তোমার ছড়ার কথা অনুযায়ী শান্তির বাণী পূর্বে প্রকাশে, আরে এ তো পিক্টোগ্রাফ ফটাফটি মিলে যাচ্ছে। আবার এদিকে দেখো, এটা যদি নদী হয় তাহলে তার ত্রিভঙ্গ মানে তার তিনটে বাঁক পেরিয়ে, আবার এখানে হরফের চারটে দাগ অনুযায়ী মানে চার ক্রোশ হতে পারে না? অর্থাৎ নদীর ত্রিভঙ্গ ধরে পথের চার ক্রোশ পেরিয়ে, তাই তো? হ্যাঁ, দেবতার মূর্তির সোপান, অর্থাৎ হরফ অনুযায়ী এটা যদি কোনো দেবতার মন্দির হয় তাহলে সেই মন্দিরে একটা সোপান বা সিঁড়ি থাকতে হবে। কিন্তু এই বনের রাজা, সোনালি অতীত, এগুলোর কি মানে দাঁড়াচ্ছে? দেখো সেটা ঠিক আমি বলতে পারবো না, মানে ওখানে না যাওয়া অবধি সেটা বলা খুব কঠিন। বেশ বেশ বেশ, আমি সবই বুঝলাম, কিন্তু অত্রি, এমন কোন জায়গা যেখানে মন্দির আছে, নদী আছে, দ্বীপ, মানে সেটাও আমি ঠিক জানি না। আমি জানি, অনির্বাণদা, তুমি? বান্দালান, মেই সিরদাস, তারা দানছে? ও নো, এসান সাম্বা কোন লাংশে ইন্দিলা বানা কাং তারাস কি না পাসা? উনো সে বান্দালান, উনো সে কিম বালাস তারাস, কিম বালাস তারাস। মেই সে সিরদাস বান্দালান, আজ আমি চুরির অপবাদ থেকে মুক্ত। ওরা আমাকে পাহাড়ের নিচে একটা জঙ্গলে ফেলে দিয়েছিল, তারপর মালাঙ্গা আমাকে উদ্ধার করে। আচ্ছা,
কিন্তু এসবের কারণ কি? ওই সেই মানুষের চিরন্তন প্রবৃত্তি, লোভ, লালসা। কিন্তু মিস্টার চ্যাটার্জি, এটা কে করেছে? কে করেছে বা কাউকে দিয়ে করানো হয়েছে সেটা আমি কনফার্ম নই, কিন্তু এইটুকু বলে দিতে পারি ওই ডিসুজাকে চোখে চোখে রেখো। ঠিক, ওর চাহনিটা সন্দেহজনক। আমারও তাই লেগেছে। ইনফ্যাক্ট পাথরের হরফগুলো সম্বন্ধে আমি কোনো আলোচনাই ওর সাথে করিনি। ভেরি গুড। যাই হোক, টুঙ্গাদের পাথরটা ফিরিয়ে দেওয়াতে আজ আমি মুক্ত, আর সেই জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। কিন্তু অনির্বাণদা, একটা ব্যাপার ভীষণ আশ্চর্য লাগছে। মানে এই বান্দালানের মতন একজন অভিজ্ঞ লোক, তিনি এই পাথরের ওপর লেখা হরফগুলোর কোনো কুলকিনারা করতে পারলেন না? হয়তো বা জানতেন, কারণ তিনি তার কিছু কাছের লোককে ওই বিপজ্জনক আইল্যান্ডে পাঠিয়েছিলেন, কিন্তু তারাও ওখান থেকে ফিরে আসেনি। তারপর থেকেই টুঙ্গারা ওই আইল্যান্ডকে রহস্যময় দ্বীপ বা সাঙ্গাবোরা নামে চেনে। এবার সময় হয়েছে আমাদের ওখানে যেতে হবে। হ্যাঁ, কিন্তু মানে সে দ্বীপটা কোথায়, কিভাবে যাব কিছুই তো জানি না। এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরেই ওই আইল্যান্ড, ট্রলার করে যেতে হয়। যাব, আমরাও যাব। সবাই রাজি তো? হ্যাঁ রাজি তো নিশ্চয়ই, নাকি? মানে এত কাছে এসে ফিরে যাব এটা তো হয় না। বিরাট একটা মহাভোজ খেলাম, শেষে চাটনিটাই বাকি থাকে। আমরা রাজি হলেও বান্দালান কি আমাদের অনুমতি দেবেন? মালঙ্গা তার অনুমতি নিয়ে নেবে। বাস, তোমরা ওদের দেবতাকে ফিরিয়ে দিয়েছো, তাতে ওনার আস্থাও ফিরে এসেছে। কিন্তু অনির্বাণদা, তোমার শরীরের উপর দিয়েও তো অনেক ধকল গেছে, এই অবস্থায় তুমি যেতে পারবে আমাদের সাথে? নিশ্চয়ই, আমিও এই রহস্যের শেষটা দেখতে চাই। আচ্ছা, মালঙ্গা যাবে তো? না, বান্দালান তার নিজের খুব কাছেরও বিশ্বস্ত লোককে ওখানে পাঠাবেন না। মালঙ্গা আমাদের সাথে লোক দিয়ে দেবে, ওরা কিছুটা বাংলা বলতে আর বুঝতেও পারে, আমাদের অসুবিধা হবে না। কাল থেকে 5-6 দিনের মতো খাবার দাবার, তাবু ইত্যাদি তুলে নাও, আমিও কিছু ওষুধপত্র আনিয়ে রাখবো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, আর কাল সকালে বেরোতে হবে। তোমরা একটু বিশ্রাম নাও, আমি আসি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। স্মৃতি লেখা এ অজানা পথ ঘিরে, কত গল্প যে জমাট বাঁধে ইতিহাসের ভিড়ে, শিরায় শিরায় মুক্তির নেশায় একদল বেদুইন ঘর ছাড়া মৃত্যু ছিড়ে। ঘন্টা দুয়েকের জায়গাটা মেইনল্যান্ড থেকে কত কাছাকাছি, বাট স্ট্রেঞ্জলি হিউম্যান হ্যাবিটেশন জিরো। অবশ্যই হ্যাবিটেশন ছিল, যদি একটা টেম্পলের ট্রেস পাওয়া যায় তাহলে সেটাই প্রমাণ হবে যে হিউম্যান হ্যাবিটেশন ছিল। সেটা কি জঙ্গলি জানোয়ারের ভয়? আমার ধারণায় তা নয়, পৃথিবীর ইতিহাসে মানুষ চিরকালই পশুকে শাসন করেছে, আজও সেটাই সত্যি। তবে আই থিঙ্ক ভলক্যানিক ইরাপশন কি করে তৈরি হয় জানো? কিছুটা জানি, তবে ওখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা ঠিক জানি না। লেটস সি। জাপের কেস। একটা ব্যাপার খুব আশ্চর্য লাগছে,
এখানে টুঙ্গারা ছাড়া এতদিন আর কেউ আসেনি। যতদূর আমি জানি টুঙ্গারা ছাড়া আরও একজন এখানে এসেছিলেন। কে? বছর সাতেক আগে বিল বরের নামে একজন পর্যটক এই আইল্যান্ডে এসেছিলেন। ওনার আজ অব্দি কোনো খোঁজ পাওয়া যায়নি। টুঙ্গারা হিংস্র জানোয়ারের থেকেও বেশি আরেকটা জিনিসকে ভয় পায় এখানে, চুঙ্গা বুনাসাং। সেটা কি? চুঙ্গা বুনাসাং মানে ট্রাইবালদের ল্যাঙ্গুয়েজে অপদেবতা বা পেত্নী। পেত্নী? এত সুন্দর টুঙ্গা সুন্দরীর বদলে শেষকালে কুট্টি মামার কপালে কিনা পেত্নী চুটবে। এই বেশি বকবক করো না তো, যেমন চলছো তেমন চলো। চলো না, তোমার জন্য ওখানে ওই বিলওয়ালানির ভূত অপেক্ষা করছে। ওরা আমার ভাষাতাত্ত্বিকদের বেশি পছন্দ করে, বুঝেছো মামনি? মামা, সব ঠিক আছে তো? ঘন্টা ঠিক আছে, টোটাল ব্যাড কেস। যখন থেকে ট্রলার থেকে নেমেছি তখন থেকে পেটে এক দানাও পড়েনি। আমি বলে দিলাম এরপর কিন্তু ইঞ্জিন থেমে যাবে, টোটাল স্টপ কেস। চলো 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 চলো, হয়েছে। বেশি রে বাবা, যদি আফ্রিকান সিভিলাইজেশন এই আইল্যান্ডে থাকতো তাহলে তোমরা হঠাৎ গোরাঙে গিয়ে আশ্রয় নিল কেন? আমার মনে হয় ন্যাচারাল ডিজাস্টার। এদিকটা জঙ্গলটাও খুব ঘন। জঙ্গলে একটা জিনিসের থেকে সব সময় সাবধান হয়ে চলা দরকার, মানে ওই পোকা মাকড় মাকড়সা এইসবের কথা বলছি। তলায় গাছগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, খুব লাগছে। বিচুটি, ভেরি ব্যাড কেস। আর তুমি খুব সাবধান, যা পোশাক পরে আছো ঝট করে লেগে গেলে না গোল হয়ে ফুলে যাবে, তখন গোবর কোথায় পাবে? যা ধকলটা গেল। অনিবন্দা, আলো পড়ে যাচ্ছে, আমরা রাতটা এখানেই কাটলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। বাঙ্গা, তাঁবু খাটানোর ব্যবস্থা করো। ইনি দেন তার থেকে কিনা কিনা। এ বাবা বাবা বাবা, শোন না, রাত্রে এখানে যখন থাকাই হচ্ছে ওই মালটা একটু বাঁধতে পারবি? মাল? আরে মাল মানে ওই যে তোদের গ্রামে একটা খুব সুন্দর একটা কি এটা করে খাওয়ালি না, গুন্ডাপাড়া না হুঁকুপুরু না কি যেন? গুন্ডাপাড়াবানা, গুন্ডাপাড়াবানা, ওইটা এক ঘর কেস, ওইটা একটু বানাস না বাবা। উনো বানা, উনো বানা, চুকু পানা। এ মুরুন্ডা শোনো, থ্যাংক ইউ। এই আশপাশ থেকে যা যা শুকনো কাঠ আছে না সেগুলো জোগাড় করো, রাত্রে আগুন জ্বালাবো এখানে। ঠিক আছে ইনাকান। হ্যাঁ খুব ভালো খুব ভালো। হ্যাঁ জায়গাটা কিন্তু বেশ, কিন্তু রাতে নিরাপদ তো? দেখা যাক। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, কি বা ছেড়ে দিলে কি ব্যাপার? হ্যাঁ দুই সুন্দরী তো একবার সাজুগুজুর কম্পিটিশন লাগিয়ে দিয়েছেন, কেসটা কি? কিছুই না, সন্ধ্যের পর কিছু করার ছিল না, কোনো কাজ নেই তাই কি আর করব, তাই একে অপরে চুল বেঁধে দিলাম আর কি। ভেরি গুড ভেরি গুড কেস। আরে কি হলো তোদের রান্নাটা হলো? হ্যাঁ অনুমানা হয়ে গেছে। বাহ, এটা বেড়ে হয়েছে মনে হচ্ছে। আরে বস্তুটা কি? গুন্ডা পারাবানা, আপনি আমাকে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তো তোকে ওই শাকের মানটা বানাতে বলেছিলাম। মামা ওটা তো মুন্ডা কারা। মুন্ডা কারা না, তাহলে বোধহয় আমার বলতে ভুল হয়েছে, তবে এই বস্তুটাও মন্দ না, চমৎকার খেতে। এই বস্তুটা কি জানো? ওটা একটা রেপটাইল, পাহাড়ি গিরগিটির বারবেকিউ। আচ্ছা পাহাড়ি গিরগিটির। Oh,
সাব 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 উনা নেই উনা নেই ইয়া জাং সারা ইয়া জাং সারা ভোজালি দিয়ে গলা কাটলে ক্যারোটিড আর্টারি থেকে পিচকিরির মতো রক্ত এরকম ভাবে ছড়ায়। সম্ভবত ওকে খুন করে লাশটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা জুলুবানা। মনে হয় এই জঙ্গলে আমাদের ছাড়া আরো কেউ আছে যারা আমাদের ফলো করছে। এই ব্যাপারে এখন সবাইকে কিছু বলার দরকার নেই, তোমরা আরো সাবধান হও আর আজকে রাতের নজরদারিটা আরো বাড়িয়ে দাও। ঠিক, চলো যাই। চলে যায় তবে
এদের ধারণায় ওনাকে জানোয়ার তুলে নিয়ে গেছে। লাশটা কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। আমরা অন্তত 2 কিলোমিটার জঙ্গল চষে বেরিয়েছি, ওনা কোথাও নেই। তাহলে মানে এখন তাহলে ওনার খোঁজ করা বৃথা। আমরা আজ রাতটা সাবধানে কাটিয়ে কাল ভোরবেলা বেরিয়ে যাই। হ্যাঁ সেই ভালো, সেটাই ভালো হবে। বাকিরা তো জেগে থাকেই ভালো। ঠিক আছে, এসো এসো সব, চলো এই বাইরে থেকে না বেশিক্ষণ, ভেতরে চলো। আমার মনে হয় এদিকে রক পাইথন ছাড়া সেরকম কিছুই নেই। হ্যাঁ, রিলেটিভলি সেফ লাগছে জায়গাটা। ওই তো নদীতে দেখতে পাচ্ছি। কেউ যেন একা ক্রস করার চেষ্টা করবে না। নদীটা কতটা গভীর সেটা আগে জানা দরকার। মুন্ডা ও পারে গিয়ে রোপটা ফিক্স করবে, তারপর আমরা যাবো। মুন্ডা রোপ পারবো না, আই কান্ট। আমি যাচ্ছি, আমাকে ফলো করো। হ্যাঁ মানে কি বলতো, এটা তো জল তো, এটা মানে মানে H2O সঙ্গে মানে একটা ইয়ে। আমার তুমি ভয় পাচ্ছ? তোর কি ভয়? ঠিক আছে তুমি এখানেই থাকো, আমরা ফিরে আসি, তোমায় জানতে পারলে তখন নিয়ে যাবো। আর দূর বাবা, তাই বলেছি নাকি, টোটাল ব্যাড কেস পড়েছি ভাগনার হাতে। এখন প্রাণ যাবে মাগনা ঠিক না কিসের হাতে। এই তুমি দড়িটা কি করে বেঁধে দিলে? আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে।
Everybody be careful. মুরুন্ডা, বাঙ্গার জন্য আমারও কষ্ট হচ্ছে। মুরুন্ডা, তুমি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? একটা গোটা দেশ, একটা জাতি, বান্দালান, মালাঙ্গা সবাই তোমার উপর নির্ভর করে বসে আছে। তুমি এভাবে ভেঙে পড়লে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আমরা ফিরে যাব না, আমরা একাবা লুমা নেই আনা সান। চল রে, চলো, আর বেলা করে লাভ নেই, চলো এসো। সবকিছু তো আর আমাদের হাতে নেই ভাই। আর কত দূর? এইটাই আইল্যান্ডের এক্সট্রিম সাউথ, এরপরে আর পথ নেই। সে কি, তাহলে আমরা কি সবাই ভুল পথে এলাম নাকি? হতেই পারে না। এ তুই একটু দেখ না, একটু এগিয়ে কোথাও একটা মন্দির বা মন্দিরের মতো কিছু পাস কিনা। অনিবান্দা, আরে হতা ছুটি মামা। হ্যাঁ কি হলো? হ্যাঁ এদিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো। চলো চলো চলো, এই চলো চলো চল চলো চলো চলো, এই হবে। এতখানি ছড়া যখন মিলেছে তখন বাকিটুকু দেখুন তো, হয়তো এই তো এটা সেই মন্দিরটা। পসিবলি ইউ আর কারেক্ট অর্কো। This could be our final destination. Chalo. Anibanda? Huh? Horror fair direction on a day. Amra kintu ekhon thik mondirer bhetore. At last we are in the right place. Wow. জায়গায় এরকম একটা সুন্দর মন্দির আছে কে জানতো?
এতো টুঙ্গাদের গানের লাইনের সঙ্গে পুরো মিলে যাচ্ছে। বনের রাজার পাহাড়ায়। রাইট ইউ আর। লোক করেছো? টুঙ্গাদের আর ভারতীয় স্থাপত্যের একটা অসামান্য মেলবন্ধন। এক্স্যাক্টলি। অ্যামেজিং। হ্যাঁ, কিন্তু আর একটা ইনকমপ্লিট কেস দেখেছেন? কি গো? সিংহের লেজে রাগা উদাও। লেজ কাটা সিংহ, কেসটা কি? ও বাবা, তার মানে শুধু মুড়ো, লেজা কোথায়? তবে কি লেজের বাকি অংশটা অন্য কোথাও আছে, যেটা আগে এখানে লাগানো ছিল? হতে পারে। চারিদিকে সবাই খোঁজো তো, ওটা এখানেই কোথাও আছে। চলো। এদিকেও তো কিছু নেই, তো কিছু দেখতে পাচ্ছি না। অনির্বাণ দা, হ্যাঁ, আমরা কি এখানে আটকে যাবো নাকি? এবার কি হবে? যা বাবা, এ তো বেগতিক সিংহ রে ভাই। হ্যাঁ, এই লেজ কাটা সিংহ, এ তো টোটাল হোপলেস কেস। গানের শেষেরটা আরেকবার বলো তো আরত্রিকা। গানে বলা আছে, সোনালী অতীত গান গায়, বনের রাজার পাহারায়, অতীতেই দাও স্থান, পথ দেখাও হে ভগবান। বনের রাজার পাহারায় নিশ্চয়ই সোনালী অতীত আছে। অতীতে স্থান দাও মানে লেজটাকে পুরনো জায়গায় স্থাপন করতে হবে, মানেটা তো অনেকটা এরকমই দাঁড়াচ্ছে। তাহলে লেজটাই সোনালী অতীত দেখাবে, তাই তো? কিন্তু সেটা কি করে হবে? দাঁড়া, একটু অন্যভাবে চিন্তা করি। বর্ষা, আমরা নর্মালি মন্দিরে ঢুকে কি করি? আমরা নর্মালি প্রবেশ করে ঘন্টা বাজাই, তারপর ভগবানকে প্রণাম করি। জাস্ট ডু ইট। কিছুই তো হলো না। এক্সপেক্ট করেছিলাম ঘন্টাটা বাজালে যদি কোনো সূত্র পাওয়া যায়, হলো না। বর্ষা, আরেকবার ঘন্টাটা বাজাও তো। অনির্বাণদা, লক্ষ্য করেছো ঘন্টাটা? দেখো। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ ইট। কি হলো মামা, দেখেছো? ও মা, তাই তো। হ্যাঁ, কারেক্ট। কান কাটা মানুষ আর ল্যাজ কাটা সিংহ, দুটোই ব্যাড কেস। দাদা, আপনি ল্যাজটা খুলে আমাকে একবার দিন তো, আমি রিকনস্ট্রাকশনটা করে দিই। দিন, ল্যাজটা দিন দাদা। উই, ও কিসের একটা আওয়াজ হলো না? একি এটাই হলো রহস্যের ট্যালেন্ট। ইয়ে, সব মিলে যাচ্ছে। টুঙ্গাদের গানের কথায় ছিল আমাদের মুক্তির সিংহদুয়ার। না, নামটা তো বোঝা যাবে না। না না, ওয়েট আ মিনিট, এতকাল বন্ধ গুহা, ভেতরে পয়জনাস গ্যাস বা কীট পতঙ্গ থাকতে পারে, তাই না? মরুন্ডা, মশালটা জেলে নিয়ে এসো। বাবা, কত গভীর। মরুন্ডা, আরেকটা মশাল নিয়ে নিচে নামো তো। দেখি, আস্তে আস্তে। Thank you.
বর্ষা সাবধানে, বর্ষা সাবধানে নেমো। টুঙ্গাদের গানের মুক্তির সোপান। যা বলে চৌত্রী, এখনো পর্যন্ত সবকিছুই তো মিলে যাচ্ছে। এটা ন্যাচারালি তৈরি কেভ, ফ্রিকোয়েন্টলি ইউজড বাই ম্যান, এই সিঁড়িটা তারই প্রমাণ। কিন্তু স্টোনেজের মতো বাসস্থান হিসেবে ব্যবহার হতো না, নইলে কিছু আর্টিফ্যাক্টস চোখে আসতোই। উফ, টোটাল ঘাটা কেস। উফ, কোথা থেকে? ও আইয়ে, কি খাস রে তোরা? ওটা কি? ওটা মনে হচ্ছে গুহার ভিতর আরো জায়গা আছে, একটু এগিয়ে দেখা যাক। চলো চলো চলো। হ্যাঁ চলো। এই দো তো অন্ধকার হ্যায়, পুরো ঘুর ঘুরতে অন্ধকার কেস হ্যায়। বাবা কি বড় গুহা! এই জন্য একে কেভ না বলে ক্যাভার্ন বলা উচিত। কিন্তু এরকম ইন্টারেস্টিং জিওলজিক্যাল ফিচার তৈরি হলো কি করে? সে ব্যাপারে অনেক থিওরি থাকতে পারে। প্রবাবলি 1000 ইয়ার্স অ্যাগো অ্যান আন্ডারগ্রাউন্ড রিভার অর আ সি পাস থ্রু দিস ওয়ালস, অথবা লাইমস্টোনের মতো নরম পাথরের উপর বহু বছর বয়ে যাওয়ার জন্য এই গুহা তৈরি হতে পারে। আরে কি হলো, কি হলো দেখলি? এ কি যেন একটা সরে গেল, একটা পায়ের শব্দ শুনতে পেলি। কিসের শব্দ? আরে বাবা, পায়ের শব্দ শুনতে পেলি। কোটি মামা, তুমি হ্যালুসিনেট করছো, এই বয়সে ভয় পেলে এরকমই হয়। এক্সকিউজ মি, আমি শুধু অর্কর মামা। হ্যাঁ, আপনি কিসের শব্দ শুনতে পেলেন? একটা পায়ের শব্দ, একটা না একজোড়া পায়ের শব্দ। হ্যাঁ শুনলাম, কি ভুল শুনলাম? মামা এটা একটা কনফাইন্ড প্লেস, এখানে আমাদেরই পায়ের শব্দই কো হচ্ছে। আরে ডাক্তারি, আবার মামা! দেখি এই গুহার শেষটা কোথায়, লেটস গো। এই পিছে পিছে যাও, পিছে পিছে চলো, এসো। এখানে সব আফ্রিকান ভূত ঘুরে বেড়াচ্ছে চারধারে, আমার ভালো লাগছে না। কিন্তু কি ব্যাপার, আপনারা তো ভয় করছে কেন? আরে আমি সত্যি বলছি স্যার, এক্ষুনি দেখলাম কে যেন এখানে একটা সরে গেল। হরকো সাবধান, জঙ্গলের মধ্যে ওনাকে যে খুন করেছে হয়তো সেই মানুষটা আমাদের কাছে পিঠে আছে, তুমি চোখ খোলা রেখো। উনো বা না, তুই নিজে একটা কানা, চল বুঝতে ছানা। অনির্বাণদা, হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করেছো? কি? এখানে কোনো স্ট্যালেকটাইট বা স্ট্যালেগমাইট নেই। হ্যাঁ, তার মানে ক্যাভার্নের ছাদে কোনো ফাঁক ফোকর নেই। বাইরের জগৎ বা সমুদ্রের সাথে কোনো আউটলেট থাকলে হাওয়ার অস্তিত্ব থাকতো, কোনো হাওয়া নেই তাই জায়গাটা এত গুমোট। যেটুকু হাওয়া আসছে ওটা ওই সিঙ্কহোল থেকে। রাইট, তাই পেছন দিকটা খেয়াল রেখো, আক্রমণ হলে পেছন দিক দিয়েই আসবে। হ্যাঁ তাই নাকি? ভয় পেলে নাকি? আচ্ছা ভয় কি, ইয়ার্কি নাকি এটা? আর কতক্ষণ হাঁটবো বলতো? ইনক্রেডিবল অনির্বাণদা, এগুলো এসো দেখা যাক। আরে কোথায়
হচ্ছে বল দেখি। তারপর ওয়েস্ট আফ্রিকা তছনছ হয়ে গেল নিজেদের কন্দনে। এত ঐশ্বর্য নিয়ে এসেও ওরা ভোগ করতে পারেনি। কিন্তু এগুলো নিয়ে আমরা করবোটা কি? এ তো টুঙ্গাদের সম্পদ, ওদের হাতেই ফিরিয়ে দেবো ওদের অতীতের গৌরব। ম্লান হয়ে এলো তারপর দুটি, ঝঞ্ঝা হয়েছে শেষ, প্রভাত অরুণ সাগরে এঁকেছে রক্ত রাগের রেশ, ভাগ্য ধরেছে হালখানি, জানি ঝড় যত যাবে সরে, জয় হবে চল ইচ্ছার বল, ওই তো ওখানে দূরে, শেষ হয়ে এলো লক্ষ্য পথ এই পাহাড়ের গায়, যুগান্তরের সঞ্চিত যত সম্পদ এখানেই দেখা যায়। ঘানি টেনে টেনে কলুর বলদ যতখানি তেল পায়, কলুর ভোগেই তা লাগে বাবা, বলদ কি নিতে যায়? কংগ্রেচুলেশনস গাইজ অ্যান্ড গার্লস, এই মুহূর্তটা যেন আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। বাবা তোমার তো দেখছি কই মাছে জানে অনির্বাণ, হ্যাঁ দিব্যি বেঁচে পড়তে রয়েছো, বাহ দেখে ভাল লাগছে। ওই ফিল নোটসটা আর ওই পাথরটা চুরি যাওয়ার সন্দেহটা আমার তোমার দিকে ডাইভার্ট করা ছাড়া কোনো উপায় ছিল না। তুমি অবশ্য ততদিনে ওই পাথরের হরফটা অনেকটাই ডেসিফার করে ফেলেছিলে, কিন্তু এক্সাক্ট লোকেশনটা জানতে না। আমার আবার তোমার মতো এত ধৈর্য নেই, কী করবো বলো। আর আমার আরও দুর্ভাগ্য, পাথরটা আমার হাতে চলে আসবার আগেই ওই ছিঁচকে বান্ডোরাটা খুন হয়ে গেল। আমি জানতাম তুমি আসবে শ্রমিক, কিন্তু এত দূর পর্যন্ত সেটা ভাবতে পারিনি। তোমার আরও একটা ধারণা ভুল শ্রমিক, আমি টুঙ্গাদের স্বার্থেই পাথরের সংকেতটা বের করতে চেয়েছিলাম, নিজের জন্য নয়। তাতে কি এসে গেল অনির্বাণ? হাউ ডাজ ইট ম্যাটার? তোমার উদ্দেশ্যটা মহৎ ছিল না কি ছিল সেটা জেনে আমি কি করব? এগুলো আমার, এখানে পৌঁছানোর জন্য আমি অনেক পরিশ্রম করেছি, অনেক কাঠখড় পুড়িয়েছি। আমার কলকাতা সোর্স আমাকে খবর দিয়েছিল যে পাথরটা তোমাদের কাছেই আছে। হিমাদ্রি শেখরের সঙ্গে কথা বলার সময় থেকে আমি তোমাদের উপর নজর রেখেছিলাম, ওটা নিয়ে নেওয়া কোনো ব্যাপার ছিল না আমার কাছে। পরে মনে হলো কেন নিতে যাব, তোমরা নিজেরাই যখন ওই হরফগুলোর রহস্য উদ্ধার করতে লেগে পড়েছ, ফাইন মগজের কাজটা তোমরাই করো, অ্যাজ এক্সপেক্টেড যা করার তোমরাই করলে, আমি জাস্ট তোমাদের ফলো করে গেছি। কিন্তু এগুলো টুঙ্গাদের সম্পত্তি। হ্যাঁ কি কি? এগুলো সব টুঙ্গাদের সম্পত্তি তাই নয় কি? আমার হাতে এটা দেখেও তোমার সন্দেহ হচ্ছে যে সম্পত্তিটা কার? না একটা জিনিস বলতে পারো যে এত পরিশ্রম তোমরা করলে কমিশন প্রাপ্য ছিল তোমাদের, কিন্তু সেটা ভোগ করার জন্য তোমরা তো বেঁচে থাকবে না ভাই। আমি যাওয়ার সময় গুহার মুখটা আটকে দিয়ে যাবো, অ্যান্ড ইউ নো অনির্বাণ, নাও জানতে পারো এই গুহায় হাজার হাজার ভ্যাম্পায়ার ব্যাটসদের রাস্তা না, ঘোড়া যে পথে বাইরে যায় মানুষের পক্ষে তো সেই পথে যাওয়া সম্ভব না। Don't try to act smart whoever you are. ওঠো ওঠো, এই পিস্তলটা কিন্তু নকল নয়, গুলিগুলো নয়। হ্যাঁ এরপরে কোনো কিছু করলে না, এরপরেটা কিন্তু বোঝা গেছে, বোঝা গেছে। দেখুন গোরাম পুলিশ কিন্তু আপনাকে ছাড়বে না মিস্টার রায়। আইনের কথা বলছো? তোমাদের লাশগুলো খুঁজে পাওয়া গেলে তারপর তো
আরে আইনের হাত না হয় লম্বা, পাগুলো তো ছোট। কবে আর আইন সময় মতো ঘটনাস্থলে পৌঁছেছে? হ্যাঁ, এই যে যে এত এত ধনসম্পদ দেখছো, এর থেকে বেশ খানিকটা যদি আমার টুঙ্গা ভাইদের দিয়েও দিই তাহলেও সেটা থেকে যাবে। কল্পনা করতে পারছো না সেটা কতটা। জেগে আমার এত সময় কম, বুঝে পাচ্ছ এতটা জিনিস নিয়ে এই বিপজ্জনক রাস্তা পার হতে হবে চাটিখানি কথা তো নয়। টুঙ্গারা কিন্তু তোমাকে রেহাই দেবে না সমেক। গোরাংকে বাইপাস করে যাওয়ার মতো রাস্তা আমি জানি। আর তোমাদের জন্য এতগুলো কথা খরচ করছি তার একটাই কারণ, মরার পথ যাতে তোমাদের আত্মা উত্তরের অভাবে অতৃপ্ত না থাকে। তোমাদের জন্য গুলি খরচ করার কোনো মানেই হয় না। এই ভ্যাম্পায়ার ব্যাচরাই কাজটা করে দিত, কি করবো বলো? কান্ট টেক এনি চান্স। ওয়ান্স অ্যাগেন আমার কাজটা করে দেওয়ার জন্য ধন্যবাদ, বাট আই এম সরি। সমীর বাবু, এই জন্মে হলো না। থ্যাংক ইউ মালাঙ্গা, সঠিক সময় আসার জন্য থ্যাংক ইউ। তোমার আরো একটা দুর্ভাগ্য শ্রমিক, আসলে আমিও তোমার অপেক্ষায় তৈরি ছিলাম। ডিসুজার কাছ থেকে জানতে পেরেছিলাম যে তুমি এখানে আসবে। ডিসুজা? হ্যাঁ, ডিসুজা গোরাং থেকে তোমাকে পালাতে সাহায্য করেছিল, তাই তো? মরে যাওয়ার আগে সবটাই কনফেস করে গেছে। হ্যাঁ, মালাঙ্গা চিরদিনের মতো মুখটা বন্ধ করে দিয়েছে। তুমি কিছু শেয়াল কুকুর নিয়ে আমাদের মারতে এসেছিলে, শুনতে পেলে তো আফ্রিকান সিংহের গর্জনটা? টুঙ্গাদের সাথে বিশ্বাসঘাতকতার শাস্তিটা কিন্তু ভয়ানক শ্রমিক। তবে আমি তোমাকে গৌরাং পুলিশের হাতে তুলে দিয়ে যাব। এই সবকে আমাদের হাতে তুলে দিন স্যার। পছন্দটা শ্রমিকের হাতেই থাক। শ্রমিক, তুমি হয়তো জানো না, টুঙ্গারা একসময় স্ক্যাল্প হান্টার ছিল। কোনো সন্দেহ থাকলে মালাঙ্গার ঝুপড়িতে ডিসুজার ঝুটি ছাড়া চাঁদিটা দেখে নিতে পারো। জানোই তো এইসব ব্যাপারে গৌরাং পুলিশও সহজে নাক গলায় না। কোনটা চাও? ওকে, পুলিশের হাতে তুলে দাও। ওকে, মালাঙ্গাকে নিয়ে যাও। তবে তোমার একটা অধিকার আছে, পথে যেতে যদি এ বিন্দু মাত্র ভুল পা বাড়ায় তবে তোমার কোনো কাজে আমি বাধা দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন, ওই অজুহাত আমি খুঁজে নেব। মালাঙ্গা, এইসব সম্পদ তোমরা নিয়ে যাও, এই সম্পদে আমার কোনো লোভ নেই। তোমরা তোমাদের অতীতের গৌরব ফিরে পাও, সেটাই আমার ইচ্ছে। আর তোমাদেরকে অজস্র ধন্যবাদ, সব কিছু আমার কেস হয়ে গেল। বাপ যে বাপ কেউ ছাড়ে না সেটা এই বেটা চামচিকে জানা ছিল না। এবার কলকাতায় ফিরে গিয়ে জমিয়ে চিংড়ির মালাইকারিটা খেতে হয়েছো মামনি। এক্সকিউজ মি? কি সবসময় এক্সকিউজ মি বলে কেন? এক্সকিউজ মি, আবার তুইও? এক মিনিট। কি সে কি? এটা কি? রেখে দাও মা। চলো, লেটস গো, লেটস গো। স্টিল আই হ্যাভ ওয়ান ফর সুইট মেমোরি, এক্সকিউজ মি। স্মৃতি লেখা এ অজানা পথ ঘিরে কত গল্প যে জমাট বাঁধে ইতিহাসের ভিড়ে, শিরায় শিরায় মুক্তির নেশায় একদল বেদুইন ঘর ছাড়া মৃত্যুর পরোয়ানা ছিড়ে সাঙ্গাবো।